আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজ ওয়ার্ল্ড নিউজে আপনাদের সাথে আছি আমি তাসনিম হোসেন আজ আপনাদের জানাবো বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে যে বিষয়গুলো বিশেষভাবে আলোচিত হয়েছে পূর্ব ভূমধ্যসাগরে তুরস্ক ও গ্রিসের মধ্যে সমুদ্র সীমা নির্ধারণে ন্যাটোর উদ্যোগ এখান থেকে সরে আসতে চাইছে গ্রিস এই নিয়ে ওই এলাকায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে গ্রিসের প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন তুরস্কের হুমকির মুখে তার দেশ কোনো আলোচনায় অংশ নেবে না চীনের একজন শীর্ষ কূটনীতিকের সাথে বৈঠকের পর তিনি এই কথা বলেন তুরস্কের বিরুদ্ধে হুমকি ও উস্কানির যে অভিযোগ গ্রিস প্রধানমন্ত্রী এনেছেন তাকে মিথ্যাচার ও আলোচনা থেকে সরে দাঁড়ানোর প্রচেষ্টা হিসেবে দেখছে আঙ্কারা এর আগে ন্যাটো সেক্রেটারি জেন্স স্টোলটেনবার্গ জানিয়েছিলেন ন্যাটোর দুই সদস্য দেশ সমুদ্র সীমা নির্ধারণের টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা শুরু করতে রাজি হয়েছে এই ঘোষণার ২৪ ঘন্টা না যেতেই গ্রিসের প্রধানমন্ত্রী ভূমধ্যসাগরে তুরস্কের সব ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ হওয়ার পর আলোচনা শুরু হতে পারে বলে জানান তুরস্কের কর্মকর্তারা বলছেন ফ্রান্সের প্ররোচনাতে গ্রিস আলোচনা থেকে সরে যাওয়ার কৌশল নিয়েছে তুরস্কের সীমান্ত ঘেঁষা দ্বীপগুলিতে গ্রিস সামরিক উপস্থিতি বাড়াচ্ছে বলে তারা অভিযোগ করেছেন এর আগে তুরস্কের নৌবাহিনী জানিয়েছে রাশিয়া পূর্ব ভূমধ্যসাগরে দুটি নৌমহড়া চালাবে তুরস্কের সাথে আলোচনা করে রাশিয়া এই নৌমহড়ার প্রস্তুতি নিচ্ছে মহড়ার সময় তুরস্কের জ্বালানি অনুসন্ধান জাহাজ যেখানে আছে সেখানে নিরাপদ থাকবে বলে মস্কোর পক্ষ থেকে জানানো হয়েছে ধারণা করা হচ্ছে তুরস্ককে সমর্থন দিতে রাশিয়া এই মহড়া শুরু করতে যাচ্ছে তুরস্ক ইতিমধ্যে রাশিয়া থেকে S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থার দ্বিতীয় চালান ও Su-35 যুদ্ধবিমান কেনার ইঙ্গিত দিয়েছে রাশিয়ার সামরিক মহড়ার ঘোষণা দেওয়ার পরপরই ন্যাটোর দুই দেশের মধ্যে টেকনিক্যাল আলোচনার দুই দেশের সম্মতির কথা জানিয়েছিল সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারত ও চীনের প্রতিরক্ষা মন্ত্রীরা মস্কোতে আলোচনা করেছেন শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফংহের মধ্যে এই আলোচনা হয়েছে তবে এই আলোচনার ফলাফল নিয়ে কোনো পক্ষ মন্তব্য করেনি ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র দেশটির গণমাধ্যমকে জানিয়েছে শুক্রবার অনুষ্ঠিত এই বৈঠকের ব্যাপারে দুই পক্ষেরই আগ্রহ ছিল ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা মস্কোতে এক অনুষ্ঠানে বলেছেন ১৯৬২ সালের পর এখন সীমান্তে যে পরিস্থিতি বিরাজ করছে তা নজিরবিহীন এদিকে ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত বলেছেন লাদাখে চলমান চীন ভারত উত্তেজনার সুযোগ নিতে পারে পাকিস্তান বৃহস্পতিবার এক সেমিনারে তিনি বেইজিং ইসলামাবাদ যৌথ পদক্ষেপের আশঙ্কা প্রকাশ করেছেন তেমন কিছু ঘটলে ভারত কঠোর জবাব দিতে প্রস্তুত বলেও হুঁশিয়ারি করেছেন হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয় ভারত মার্কিন নয়া চ্যালেঞ্জ সম্পর্কিত একটি সেমিনারে বক্তব্য দেন বিপিন রাওয়াত সেই সময় ভারতের বিরুদ্ধে পাকিস্তান ও চীনের সমন্বিত পদক্ষেপের আশঙ্কা প্রকাশ করেন বিপিন রাওয়াত বলেন উত্তর সীমান্তে যদি কোনো হুমকি তৈরি হয় পাকিস্তান তার সুযোগ নিতে পারে এবং আমাদের জন্য সংকট সৃষ্টি করতে পারে তবে আমরা প্রস্তুত রয়েছি যেন পাকিস্তান কোনোভাবেই এমন অপতৎপরতা না চালাতে পারে সেরকম হলে চরম জবাব দিতে প্রস্তুত ভারত এর আগে ভারতের সেনাপ্রধান M M নারায়ানে লাদাখ পরিদর্শন করে সেখানকার উত্তপ্ত পরিস্থিতির কথা জানান তিনি বলেন প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পরিস্থিতি বর্তমানে সামান্য উত্তপ্ত অপরদিকে চীন ভারত বিবাদে ফের মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন পশ্চিম হিমালয়ের সীমান্ত নিয়ে ভারত ও চীনের মধ্যে বিরোধ নিষ্পত্তি করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে উত্তেজনা নিরসনে এরই মধ্যে দুই পক্ষের সঙ্গেই কথা হয়েছে এর আগেও ট্রাম্প কাশ্মীর সমস্যা ও চীন ভারতের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন যুদ্ধে নিহত মার্কিন সেনাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লুজার এবং সাকার্স বলে অভিহিত করেছেন এমন খবর প্রকাশের পর মার্কিন রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে তবে ট্রাম্প এমন মন্তব্য করেননি বলে দাবি করছেন বিবিসির খবরে বলা হয়েছে যুদ্ধে নিহত মার্কিন সেনাদের নিয়ে উপহাস করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প সেখানে তিনি ওইসব সেনাদের কর্মকাণ্ডকে লুজার্স এবং সাকার্স বলে আখ্যায়িত করেছেন এরপরই যুক্তরাষ্ট্রে ব্যাপক সমালোচনা হচ্ছে তার এই রিপোর্ট প্রকাশ পাওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন যুদ্ধে অংশ নেয়া সাবেক সেনাদের বিভিন্ন গ্রুপ বিশ্লেষকরা মনে করছেন প্রেসিডেন্ট ট্রাম্পের এমন মন্তব্য আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তার বড় ক্ষতি করবে কারণ নির্বাচনে সেনাবাহিনী ও তাদের পরিবারবর্গের সমর্থন তার জন্য খুবই প্রয়োজন এই মন্তব্যের কারণে এই সমর্থন তিনি হারাতে পারেন আটলান্টিক ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে 2018 সালে প্যারিসের বাইরে একটি মার্কিন সমাধিক্ষেত্রে সফর বাতিল করেছিলেন ট্রাম্প তিনি বলেছিলেন ওই সমাধিক্ষেত্রে লুজারদের মৃতদেহ দিয়ে পূর্ণ চারটি সূত্র ওই ম্যাগাজিনকে বলেছেন সমাধিক্ষেত্র সফর বাতিল করেছিলেন ট্রাম্প কারণ তখন বৃষ্টি হচ্ছিল এবং বৃষ্টিতে তার চুল নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা ছিল তার চুলের চেয়ে মার্কিন যোদ্ধাদের সম্মানকে তিনি গুরুত্ব দেয় বিশ্বাস করেননি একই সফরের সময় প্রেসিডেন্ট বেলেউডে নিহত 1800 মার্কিন সেনাকে সাকার্স বলে অভিহিত করেন বলেও জানানো হয়েছে সফর বাতিল নিয়ে 2018 সালে হোয়াইট হাউস থেকে বলা হয়েছিল খারাপ আবহাওয়ার কারণে ওই সফর বাতিল করা হয়েছিল। ট্রাম্পের এমন মন্তব্যের কারণে তাকে প্রেসিডেন্ট পদে আনফিট বা অযোগ্য বলে দাবি করেছেন ডেমোক্রেট দল থেকে প্রার্থী সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। এমন রিপোর্টের বিরুদ্ধে কড়া নিন্দা জানিয়েছেন ট্রাম্প। তিনি এসব রিপোর্টকে ফেক নিউজ বা ভুয়া খবর বলে আখ্যায়িত করেছেন। যে সূত্রকে উদ্ধৃত করে এসব রিপোর্ট প্রকাশ করা হয়েছে সে সম্পর্কে তিনি ইঙ্গিত দিয়েছেন, বলেছেন এসব কাহিনীর নেপথ্যে রয়েছেন তার হোয়াইট হাউসের সাবেক চিফ অফ স্টাফ জন কেলি। হামাস, ফাতাহ সহ ফিলিস্তিনের ১৪টি দলের নেতারা একসাথে বৈঠক করেছেন। ইসরায়েলের সাথে আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণার পর এই প্রথম ফিলিস্তিনের পরস্পর বিরোধী দলগুলো জাতীয় ঐক্য গড়ে তোলার ব্যাপারে একমত হয়েছেন। লেবাননের রাজধানী বৈরুতে ফিলিস্তিন দূতাবাসে এই বৈঠকে উপস্থিত ছিলেন হামাস নেতা ইসমাইল হানিয়া ও ইসলামিক জিহাদের নেতা জিয়াদ আল নাখালা। ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সহ ফাতাহ নেতারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকে অংশ নেন। ফিলিস্তিনি প্রেসিডেন্ট বলেন তিনি সব দলের মধ্যে বিভক্তি দূর করে একটি জাতীয় নির্বাচনের জন্য কাজ শুরু করার অঙ্গীকার করেন। ইসরায়েলের ভূমি দখলের নতুন পরিকল্পনার ব্যাপারে একসাথে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার ব্যাপারে একমত হন। ইসরায়েলের সাথে আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণাকে তিনি ফিলিস্তিনিদের পিঠে বিষাক্ত ছুরিকাঘাত বলে উল্লেখ করেন। এই বৈঠকে যোগ দেওয়ার জন্য দীর্ঘ ২৭ বছর পর লেবানন সফর করেন ইসমাইল হানিয়া। সেখানে তিনি ইসলামিক জিহাদের প্রধান জিয়াদ আল নাখলা ও হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর সাথে বৈঠক করেন। লেবানন সফরের আগে ইসমাইল হানিয়া তুরস্ক সফর করেন এবং প্রেসিডেন্ট এরদোয়ানের সাথে বৈঠক করেন। ফিলিস্তিনি দলগুলোর মধ্যে আলোচনা ও ঐক্যমত গঠনের প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও জাতীয় ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে এক ধাপ অগ্রগতি বলে উল্লেখ করা হয়েছে। ফিলিস্তিনিদের জাতীয় প্রক্রিয়া এগিয়ে নিতে তুরস্ক সবসময় প্রস্তুত বলে এই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বিতর্কিত লাদাখ সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার আশেপাশে প্রায় ১,০০০ বর্গ কিলোমিটার এলাকা এখন চীনের নিয়ন্ত্রণে আছে বলে দাবি করছে ভারত। দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে সে দেশের একটি গোয়েন্দা সংস্থা কেন্দ্রীয় সরকারকে এই তথ্য জানিয়েছে। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে চলতি বছরের এপ্রিল-মে থেকে চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখার আশেপাশে সৈন্য সমাবেশ এবং সামরিক উপস্থিতির মাধ্যমে শক্তি মজবুত করেছে। গত ১৫ জুন লাদাখের পূর্বাঞ্চলের গালওয়ান উপত্যকায় চীনের পিপলস লিবারেশন আর্মির সৈন্যদের সঙ্গে সংঘর্ষে অন্তত ২৩ ভারতীয় সেনা নিহত হয়। দেশটির সরকারি এক জ্যেষ্ঠ কর্মকর্তা দ্য হিন্দুকে বলেছেন দেবসাং সমতল এলাকা থেকে চুশুল পর্যন্ত অমীমাংসিত সীমান্তে পরিকল্পিতভাবে সেনা সমাবেশ করেছে চীন। ওই কর্মকর্তা বলেন দেবসাং সমভূমির টহল পয়েন্টে ১০ থেকে ১৩ পর্যন্ত এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে চীন। ওই এলাকার পরিমাণ প্রায় ৯০০ বর্গ কিলোমিটার হতে পারে বলে ধারণা করছে ভারত। ওই কর্মকর্তা বলেন গালওয়ান উপত্যকায় প্রায় ২০ বর্গ কিলোমিটার এবং হট স্প্রিংস এলাকায় ১২ কিলোমিটার এলাকা চীনের দখলে আছে। প্যাংগং লেকের কাছে ৬৫ বর্গ কিলোমিটার এবং চুশুলে ২০ বর্গ কিলোমিটার চীনের নিয়ন্ত্রণে আছে। দ্য হিন্দু বলছে প্যাংগং সো লেকের কাছে ফিঙ্গার ৪ থেকে ৮ নিয়ন্ত্রণ নিয়েছে চীনের সামরিক বাহিনী। ফিঙ্গার ৪ থেকে ৮-এর পার্বত্য এলাকার পরিমাণ প্রায় ৮ কিলোমিটার। ইরানের পুরনো একটি পারমাণবিক কেন্দ্র পরিদর্শন করেছে জাতিসংঘের পরমাণু নজরদারি বিষয়ক সংস্থা দ্য ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। গত কয়েক মাস ধরে দুই পক্ষের মধ্যে দীর্ঘ আলোচনার পর ইরান তাদের পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের অনুমতি দেয়। বিবিসির খবরে বলা হয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার দাবি অনুযায়ী ইরানের মজুদ করা ইউরেনিয়ামের সংখ্যা ২,১০৫ কেজি, যা পরমাণু সমঝোতায় বর্ণিত পরিমাণের 10 গুণ। ২০১৫ সালে বিশ্বের ৬ পরাশক্তির সঙ্গে পরমাণু চুক্তি অনুযায়ী এই মজুদ ৩০০ কেজির নিচে থাকার কথা। IAEA এর অভিযোগ ছিল ইরান IAEA-কে না জানিয়ে তার 2টি স্থাপনায় পরমাণু তৎপরতা চালিয়ে যাচ্ছে। পরে তেহরানের পক্ষ থেকে তাদেরকে ওই 2 পরমাণু স্থাপনা পরিদর্শনের অনুমতি দেওয়া হয়। IAEA এর সর্বশেষ প্রতিবেদনে ইরানের 2টি পরমাণু স্থাপনায় এই সংস্থার পরিদর্শকদের প্রবেশাধিকার দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। শুক্রবার ভিয়েনায় IAEA-র সদর দপ্তরে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে এরই মধ্যে একটি স্থাপনা পরিদর্শন করেছেন সংস্থার পরিদর্শকরা, অন্যটি চলতি মাসেই পরিদর্শন করা হবে বলে তেহরানের সঙ্গে কথা হয়েছে। এদিকে IAEA-র সাম্প্রতিক প্রতিবেদনে ইরানের সঙ্গে ওই সংস্থার গঠনমূলক সহযোগিতার আভাস পাওয়া গেছে বলেও মন্তব্য করেছে তেহরান। IAEA-তে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গারিবাবাদি ভিয়েনা সফরে গিয়ে এমন মন্তব্য করেন। সৌদি আরবের পর এবার ইসরায়েলের সঙ্গে নিজেদের আকাশসীমা উন্মুক্তের ঘোষণা দিয়েছে বাহরাইন। ফলে সংযুক্ত আরব আমিরাতগামী ইসরায়েল ফ্লাইটগুলো বাহরাইনের আকাশসীমা ব্যবহার করতে পারবে। আল জাজিরার খবরে বলা হয়েছে বৃহস্পতিবার বাহরাইনের এভিয়েশন কর্তৃপক্ষ এই ঘোষণা দিয়েছে। আরব আমিরাতের অনুরোধে এই অনুমতি দেয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। পরিবহন ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের এক সরকারি কর্মকর্তার বরাতে বাহরাইনের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা বাহরাইন নিউজ এজেন্সি জানায়, ইউএই থেকে আসা এবং ইউএই মুখী সব ফ্লাইটের জন্য বাহরাইনের আকাশসীমা ব্যবহার করা যাবে। ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে ইসরায়েলের ফ্লাইটের সময় কয়েক ঘন্টা কমে যাবে। গত মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করে ইউএই। এর অংশ হিসেবে ইসরায়েলের সঙ্গে ব্যবসা বাণিজ্য স্বাভাবিক সহ বিমান চলাচল শুরুর ঘোষণা দেয়া হয়। গত সপ্তাহে আবুধাবির অনুরোধে ইসরায়েলের বাণিজ্যিক বিমানগুলোর জন্য আকাশসীমা উন্মুক্তের ঘোষণা দেয় সৌদি আরব। গত মাসে এক ইসরায়েলি কর্মকর্তা ইঙ্গিত দিয়েছিলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে পরবর্তী উপসাগরীয় দেশ হতে পারে ওমান ও বাহরাইন। চীন থেকে কারখানা সরিয়ে ভারত বা বাংলাদেশে নিয়ে এলে শিল্পোদ্যোক্তাদের ভর্তুকি দেবে জাপান সরকার। চীনের উপর ব্যাপকভাবে নির্ভরশীলতা কমাতে এই ঘোষণা দিয়েছে জাপান। এর ফলে আশা করা হচ্ছে দেশটির পণ্য সরবরাহ ব্যবস্থায় বৈচিত্র্য আসতে চলেছে। এই বছরের বাজেটেও দক্ষিণ পূর্ব এশিয়ার বিনিয়োগের ক্ষেত্রে জাপানি কোম্পানিগুলোকে 22 কোটি ডলার ভর্তুকির ঘোষণা দিয়েছে জাপান। এবার এর সঙ্গে দক্ষিণ এশিয়ার দুই দেশ ভারত ও বাংলাদেশকেও রাখা হয়েছে। জাপান ভিত্তিক গণমাধ্যম নিক্কেই এশিয়ার খবরে বলা হয়েছে, কারখানা স্থানান্তরের সম্ভাব্যতা যাচাই ও পরীক্ষামূলক উৎপাদনের জন্য শিল্পোদ্যোক্তারা ভর্তুকি পাবেন। মোট সহায়তার পরিমাণ 10 কোটি ডলার পর্যন্ত হতে পারে। বেশ কিছু পণ্য উৎপাদনে চীনের উপর নির্ভরতা কমানোর পাশাপাশি আপৎকালীন সময়ে চিকিৎসা সরঞ্জাম ও বৈদ্যুতিক যন্ত্রাংশের পণ্যের নির্বিঘ্ন সরবরাহ নিশ্চিত করতে জাপান সরকার এই ভর্তুকির কর্মসূচি হাতে নিয়েছে। এরই সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন। বিশ্বের নানা গণমাধ্যমের উল্লেখযোগ্য সংবাদ নিয়ে কাল আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। দেখতে থাকুন বিডি ভিউজ। আল্লাহ হাফেজ।